আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি এসে যাইতেছেন, আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেনা কল্যাণ সংস্থায় নিয়োগটি। তো আমি আসি বরাবর মতো যাইতেছেন, আলোচনা করবে এ টু জ্যাট, এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির মূলত অষ্টম শ্রেণী এসএসসি পাশে আপনি সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা এখনই দেখে নেওয়া যাক। জি ভিউয়ার্স, আমরা পুরো বিজ্ঞপ্তিটাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সেনা কল্যাণ সংস্থায় নিয়োগটা মূলত বেসামরিক নিয়োগ সেনাবাহিনীর অধীনে। তো বিজনেস ডিভিশন 3 SKS টাওয়ার লেভেল 7 বিএফি রোড মহাখালী ঢাকা। এখানে ইমেল দেওয়া আছে, নিয়োগ বিজ্ঞপ্তি সেনা পাওয়ার মিলস পতুল্লা নারায়ণগঞ্জের জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে। এখানে এক নম্বর দেখতে পাচ্ছেন পদের নাম কমার্শিয়াল অফিসার বিক্রয় ও বিপণন, পদের সংখ্যা একজন, জরুরি শিক্ষাগত যোগ্যতা BBA BCOM যে কোনো বিষয়ে, অভিজ্ঞতা 4 থেকে 6 বছর, আটা ময়দা সুজি কনজিউমার এবং বাল্ক মার্কেট ও বিক্রয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পুঁশির বিক্রয়ে বাল্ক মার্কেট এবং সাপ্লাই চেইন বিষয়ে জ্ঞান থাকতে হবে। 2 নম্বর সিফট মিলার প্রোডাকশন সুপারভাইজার, 2 জন নিবে SHC TTC মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার মিলসের সংশ্লিষ্ট কাজে 6 থেকে 8 বছর অভিজ্ঞতা। তারপর ইলেকট্রিশিয়ান 2 জন SHC TTCC অষ্টম শ্রেণী PLC বৈদ্যুতিক লাইসেন্স সহ 6 থেকে 8 বছর PLC অটোমেশন 300 KVA সাব স্টেশন এবং ইলেকট্রিক কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল 1 জন, ফুড ডিপ্লোমা অথবা SSC সমমান বিজ্ঞান, 2 থেকে 4 বছর পাওয়ার মিলের কাঁচামাল ও উৎপাদিত পণ্যের গুণগত মান নির্ণয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপর ফিডার সিনিয়র ফিডার মেকানিক্যাল 1 জন SSC অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 6 থেকে 8 বছর পাওয়ার মিলের উৎপাদন মেশিনারি সমূহ রক্ষণাবেক্ষণ, এয়ারলক, ক্রু কনভেয়ার, সেইন কনভেয়ার, রোলার সেটিং, কোকেল সিলিন্ডার সেটিং, সেপারেটর সেটিং ইত্যাদি মেশিন স্থাপন ও জ্ঞান থাকতে হবে। তারপর কী কী কাগজ হতে লাগবে সে বিষয়ে এখন আলোচনা করতেছি। বয়সীমা 18 থেকে 40 বছর, তবে অভিজ্ঞ ভর্তির ক্ষেত্রে বয়সীমা ও শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্য, বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী যোগ্য ভাতিদের 14 তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র, খামের উপর পদবি উল্লেখ সহ আগামী 19 মে, খেয়াল রাখবেন 19 মে 2021 তারিখ বিকাল 1700 ঘটিকার মধ্যে উপরোক্ত ঠিকানা ফেরানোর জন্য আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এই মাসের 19 তারিখের ভিতরে আবেদন পাঠিয়ে দিবেন। যদি ব্যক্তিরা সংক্ষিপ্ত সেনাবাহিনীর অধীনে সেনা কল্যাণ সংস্থায় নিয়োগ, তো আবেদন পাঠিয়ে দিবে, এখানে কোনো লিঙ্ক নেই, কিছু নেই, আপনারা উপরোক্ত ঠিকানা, এই যে এই ঠিকানায় আবেদনটা পাঠিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন নতুন চাকরি হওয়ার পাওয়ার জন্য সবসক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।